আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টে কিভাবে আমরা ভিডিও ইনসার্ট করতে পারি। তো পাওয়ার পয়েন্টে আমরা দুইভাবে ভিডিও ইনসার্ট করতে পারি। আমরা ইউটিউব থেকে ইনসার্ট করতে পারি, অথবা আমাদের কম্পিউটারে রয়েছে এমন ভিডিও আমরা ইনসার্ট করতে পারি। তো ভিডিও ইনসার্টের জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা ডান পাশে দেখব মিডিয়া নামের একটি গ্রুপ আছে। এই মিডিয়া গ্রুপের মধ্যে ভিডিও এবং অডিও দেখতে পাচ্ছি। তো ভিডিও যদি আমরা ইনসার্ট করতে চাই, আমরা যদি আমাদের কম্পিউটার থেকে কোনো ভিডিও নিয়ে আসতে চাই, তাহলে দিস ডিভাইসে যাব। আর এই স্টক ভিডিওতে কিছু ভিডিও আছে এখানে ডিফল্টভাবে প্রোভাইড করা। আমরা যদি সেখান থেকে কোনো ভিডিও নিয়ে কাজ করতে চাই, সেখানেও যেতে পারি। এবং আমরা যদি ইউটিউব থেকে কোনো ভিডিও নিয়ে কাজ করতে চাই, তাহলে অনলাইন ভিডিওতে আমরা যেতে পারি। তো তিনটাই আমরা দেখবো এখন। দিস ডিভাইসে যাচ্ছি আমি। আমার কম্পিউটার থেকে একটি ভিডিও নিয়ে নিলাম, সিলেক্ট করে ইনসার্ট বাটনে প্রেস করে দিলাম। এই ভিডিওটি আমরা এখন আমাদের স্লাইড শোতে শো করতে পারবো। তো স্লাইড শো ক্লিক করে দিলেই আমাদের দেখা যাবে ভিডিওটি চলতে শুরু করে দিবে। এখানে মাউস দিয়ে ক্লিক করার পর কিন্তু ভিডিওটি চলছে। আমি যদি চাই যে ভিডিওটি স্লাইড শো হওয়ার সাথে সাথেই চলতে আরম্ভ করবে, নিজে নিজেই যেন এটা অন হয়ে যায়, এক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আমি এক্সিট বাটন প্রেস করছি, ESC স্কেপ বাটনটা একবার প্রেস করলাম, তাহলে আমাদের এডিটিং মোডে চলে আসলো। ভিডিওটিতে একবার যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমাদের উপরে দুইটি ট্যাব চলে আসবে, একটি হলো ভিডিও ফরম্যাট আর একটি হলো প্লেব্যাক। তো প্লেব্যাকে যাচ্ছি, এখান থেকে আমরা স্টার্ট যে অপশনটা দেখছি, এখানে গিয়ে আমরা কোন ধরনের স্টার্টটা চাই ভিডিওটি, সেটি আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে অটোমেটিক্যালি আমি সিলেক্ট করে দিলাম যেন ভিডিওটি যখনই আসবে তখনই নিজে নিজেই অটোভাবে এটি অন হয়ে যাবে। আমরা এটিকে ইচ্ছা মতো করে শো আপ করতে পারবো, পেজের যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারবো। তো এটাকে যদি এখনই আমি আবার স্লাইড শো করি, তাহলে দেখতে পাচ্ছি ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি নিজে নিজেই চলতে শুরু করেছে। আমি পজ দিলাম, তো ESC বাটন প্রেস করলাম, চলে আসলাম। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের কম্পিউটার থেকে কিভাবে আমরা একটা ভিডিও ইনসার্ট করতে পারবো। এখন আরেকটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম, তারপর ইনসার্ট ট্যাব থেকে চলে যাচ্ছে ভিডিওতে। এখান থেকে স্টক ভিডিও যদি একটু দেখি, স্টক ভিডিওস এখানে কিছু ভিডিওস দেওয়া আছে, আমরা চাইলে এগুলো আমাদের স্লাইডে শো করতে পারি। যেমন কি ধরনের ভিডিও আমরা চাচ্ছি, কোনো কিছু নিয়ে যদি কাজ করতে চাই, সেই টাইপের ভিডিও আমরা এখানে শো করতে চাচ্ছি। ঠিক এটা যদি আমরা নেই, তাহলে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখা যাচ্ছে একটা গাড়ি রাস্তার মধ্যে চলছে, তুলে দিলাম। আবার আমাদের আসলে যেটা পছন্দ হবে আমরা সেটাই নিতে পারবো। এখান থেকে এই ঘড়িটা যদি সিলেক্ট করি, দেখা যাচ্ছে ঘড়ি চলছে। তো এটাই সিলেক্ট করলাম। করার পর আমি ইনসার্ট বাটনে প্রেস করে দিচ্ছি, আর এটা দেখি একটু, এটা কেমন? ওয়াও, এটা কিন্তু জোস একটা ভিডিও, এটা নিয়ে কাজ করা যাবে। আমরা যদি এটা সিলেক্ট করি, এটার উপরেও আমরা অনেক জোস জোস কিছু ডিজাইন করে ফেলতে পারবো, যে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ডিজাইন চলছে এবং আমাদের অ্যানিমেশনগুলো আসছে, এটা কিন্তু জোস ভাবে কাজ করা যাবে। তো সিলেক্ট করে আমি ইনসার্ট বাটনে প্রেস করে দিলাম, ভিডিওটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আমাদের স্লাইডে চলে আসবে। ওকে, চলে এসেছে ভিডিওটি। ওয়াও জোস, ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো স্টাইল দেওয়া আছে। এটা 365 হওয়ার কারণে এটা আসছে। আপনাদের যদি কারো না আসে তাহলে কোনো টেনশন নাই, কেননা এটা 365 ভার্সনে এরকম করে ডিজাইনটা চলে আসে। তো আমরা চাইলে এখন এই ভিডিওটাকে কিভাবে শো করতে পারি সেটাকে কন্ট্রোল করতে পারবো। এবং উপরে চলে যাচ্ছি প্লেব্যাক অপশনে, এখান থেকে স্টার্ট অপশনে গিয়ে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিলাম। ওকে, হয়ে গেল আমাদের পরবর্তী যে স্লাইড, এটা হলো আমাদের স্টক ভিডিওস। তো এটাকে যদি অন করি, প্লে স্লাইড শোতে ক্লিক করে দিলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি আমাদের স্লাইডে চলছে। ওয়াও, এটা কিন্তু জোস, এই ভিডিওটা চলছে। এটার উপরে আবার আমরা আরো অনেক ধরনের কাজ করতে পারবো, অসাধারণ ছিল। স্ক্যাপ বাটনটা প্রেস করলাম, এখন আমরা আরেকটা স্লাইড নিব। ইনসার্ট বাটন থেকে, নিউ স্লাইড থেকে, এখান থেকেও নিতে পারি, অথবা আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারি, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড নিতে পারি, কোনো অসুবিধা নেই, অনেকভাবেই আমরা নিতে পারি। দেন থার্ড যে স্লাইডটা আছে এখানে চলে আসলাম। এখন আমরা দেখব ইন্টারনেট থেকে কিভাবে ভিডিও ইনসার্ট করতে পারি।
ইনসার্ট ট্যাব থেকে চলে যাব ডানে, ভিডিও, ভিডিও অপশন থেকে আমরা চলে যাব অনলাইন ভিডিওস। এখানে গেলে আমাদের একটা অপশন দিবে, আমাদের ইউআরএলটা দেওয়ার মতো একটা অপশন দিয়ে দিচ্ছে, কোন ভিডিওটা আমরা এখানে ইনসার্ট করতে চাচ্ছি সেটার ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিব, তারপরেই আমাদের টার্গেটেড ভিডিওটি স্লাইডে চলে আসবে। তো এটার জন্য আমাদের ঠিক করতে হবে যে কোন ভিডিওটা আমরা আমাদের পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে চাই। তো আমি আমার চ্যানেলে চলে আসলাম, এসে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও শো করব। আচ্ছা, পাওয়ার পয়েন্টেরটাই নেই, ভিডিও তৈরি করুন। সো ওকে, এই ভিডিওটা নেই, এটা আমার ইন্ডিয়া ট্যুরের আমার পিকচার দিয়ে ভিডিওটা করেছিলাম। তো এই ভিডিওটা আমি রাইট বাটন ক্লিক করে আরেকটা ট্যাবে নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। ওকে, এখন আমাদের যেটা নিতে হবে সেটা হলো উপরের এই অংশটা, এটাকে ইউআরএল বলা হয়। এই ইউআরএলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারি, কোনো অসুবিধা নেই। এখন আমরা চলে যাচ্ছি পাওয়ার পয়েন্ট, এখানে এসে জাস্ট এই জায়গায় আমরা আমাদের টার্গেটের যেটা কপি করলাম সেটাকে দিয়ে দিব, চলে আসবে ভিডিওটি, এখানে চলে আসলো, জোস না? এখন জাস্ট ইনসার্ট বাটনে একবার ক্লিক করে দিব, চলে আসবে আমাদের পাওয়ার পয়েন্টের ভিডিওটি স্লাইডে চলে আসবে। ওয়াও, চলে আসলো, এখন জাস্ট আমরা এটাকে প্লে করব, দেখে আসি। ওকে, আমরা যদি চাই যে ভিডিওটি অটোমেটিক্যালি অন হোক তাহলে কি করব, একই একই জিনিস, আমরা ভিডিওটিকে সিলেক্ট করব, প্লে ব্যাক অপশনটিতে যাব, এখান থেকে স্টার্টে গিয়ে আমরা করে দিব অটোমেটিক্যালি। হয়ে গেল ডান, এখন আমরা জাস্ট স্লাইড শো মোডে চলে যাচ্ছি, দেখেন ভিডিওটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, সো এইভাবে করে আমরা ভিডিও পাওয়ার পয়েন্টে ইনসার্ট করতে পারি, খুবই সহজ, খুবই সহজ, খুবই মজার। সামনের ভিডিওতে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্টে অডিও ইনসার্ট করা যায়, অডিও আমরা কথা বলেও রেকর্ড করতে পারি, এবং আমাদের কম্পিউটারে যদি কোনো অডিও থাকে সেটাকে আমরা ইনসার্ট করে আমাদের সবগুলো স্লাইডে ব্যবহার করতে পারবো, সেই একই অডিও, খুবই মজার, খুবই মজার। নেক্সট ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।